অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, আমি ইমাম হোসেন বরাবরের মতো তোমাদের সাথে আজকেও সংযুক্ত হয়েছি তোমাদের বাংলা পাঠ্য বইয়ের একটি কবিতা নিয়ে আলোচনা করার জন্য। যদি গত ক্লাসের বাংলা ক্লাসটার কথা মনে থাকে, আমরা একজন সিংহের গল্প শুনছিলাম, একজন সিংহের গল্প করছিলাম। সেই সিংহের গল্প আমরা কিছু দূর করেছি, আজকে আরো কিছু গল্প শুনবো সেই সিংহের। তো গত ক্লাসে পড়াটা একটু মনে করার চেষ্টা করি, যাতে আজকের পাঠটা ধরতে সুবিধা হয়। আমি কয়েকটি প্রশ্ন করছি তোমাদের গত ক্লাসে পড়া থেকে। সংগ্রাম সিং বাবরের সাথে কোথায় যুদ্ধে লিপ্ত হয়েছিলেন? মনে আছে নিশ্চয়ই, খানুয়ার প্রান্তরে। আরেকটি প্রশ্ন, দিল্লি জয় করে বাবর কিসে মন দিয়েছে? কিসে মন দিয়েছে? সম্পদ লুণ্ঠনে? না, প্রজার অঞ্জনে, প্রজাদের দুঃখ দূর করার দিকে মন দিয়েছিলেন। তিন নম্বর প্রশ্ন তোমাদের জন্য, সম্রাট বাবর ছদ্মবেশ ধারণ করতেন কেন? ছদ্মবেশ ধারণ করতেন প্রজাদের দুঃখ কষ্ট বুঝার জন্য, যাতে সে অনুযায়ী ব্যবস্থা নিয়ে তিনি প্রজাদের মন জয় করতে পারেন। তো বন্ধুরা, আজকে আমরা পড়ব বাবরের মহত্ত্ব কবিতাটি কালিদাস রায়ের, এবং গত ক্লাসের পড়ার পর থেকে অর্থাৎ আজকে পড়ব চিতোরের এক তরুণ এখান থেকে প্রাণ দিতে গেলে এই পর্যন্ত। এই কবিতাটি শেষ হতে আরো একটি ক্লাসের প্রয়োজন হবে, কারণ এটি একটি অনেক বড় কবিতা, একটি কাহিনী কবিতা, একটা কাহিনী আছে কবিতার মধ্যে। তো আজকের পাঠ থেকে আমরা যে বিষয়গুলো শিখতে পারবো সেটি হচ্ছে, শুদ্ধ উচ্চারণে কবিতা পড়তে পারবো। শুদ্ধ উচ্চারণে ভাষা উচ্চারণ করাটা কিন্তু একটা অনেক বড় গুণ, সেজন্য সবাই ভালোভাবে খেয়াল করবে শব্দের উচ্চারণগুলো। আর তোমরা নতুন শব্দের অর্থ জানতে পারবে, কবিতার চরণ ব্যাখ্যা করতে পারবে, সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে। তো বন্ধুরা, সবাই 102 নম্বর পৃষ্ঠা খোলো বইয়ের, আজকে আমরা এখন শুরু করছি। আমি একবার প্রথমে পড়ে শোনাই আজকের যেটুকু আমরা আলোচনা করব, এরপর আমরা শব্দের অর্থ জানব, কবিতা বিশ্লেষণে যাব। বাবুরের মহত্ত্ব গত ক্লাসে পড়া থেকে পড়ছি, অর্থাৎ দুঃখ ক্লেশ এর পর থেকে। চিতোরের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান, করিতেছে আজই বাবুরের সন্ধান। ওই যে বাবুর ক্ষমতা গ্রহণ, আচ্ছা আলোচনা পড়ে যাব, আমরা একবার পড়ে যাই। কুর্তার তলে কৃপাণ লুকায়ে ঘুরিছে সে পথে পথে, দেখা যদি তার পায় আজি কোনো মতে, লইবে তাহার প্রাণ। শনিতে তাহার খালিত করিবে চিতোরের অপমান, দাঁড়ায় যুবক দিল্লির পথপাশে, লক্ষ্য করিছে জনতার মাঝে কেবা যায় কেবা আসে। হেনকালে এক মত্ত হস্তি ছুটিল পথের পরে, পথ ছাড়ি সবে পলাইয়া গেল ডরে, সকলেই গেল সরি, কেবল একটি শিশু রাজপথে রহিল ধুলায় পড়ি। হাতির পায়ের চাপে গেল বলে বলি, হায় হায় করি পথিকেরা ভয়ে কাঁপে। কুড়াইয়া আনো রে সকলেই বলে, অথচ কেহ না আগায় সাহস করে। সহসা একটি বিদেশি পুরুষ ভিড় ঠেলে ঠেলে যায় ছুটে, করো কি বলিয়া চিৎকার করি উঠে, করো কি বলিয়া জনতা চিৎকার করি উঠে। করি শুণ্ডের ঘর্ষণ দেহে সহি, পথের শিশুরে কুড়ায় বক্ষে বহি, ফিরিয়া আসিল বীর, চারিপাশে তার জমিল লোকের ভিড়। বলিয়া উঠিল একজন, আরে যে ম্যাথরের ছেলে, ইহার জন্য বেয়াকুফ তুমি তাজা প্রাণ দিতে গেলে? এই তাজা প্রাণ দিতে গেলে পর্যন্ত আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, বরাবরের মতো শব্দের অর্থ আগে বুঝে নেই, তারপর পাঠ বিশ্লেষণে যাই। প্রথমে যে শব্দটি আমাদের অর্থ জানতে হবে, কুর্তা। কুর্তা শব্দটি ইদানিংকালে আমাদের বাংলাদেশে কুর্তি নামে একটা পোশাক মেয়েরা পরে, বোরখা, একটু ঢিলে ঢালা। তো কুর্তা থেকে আসলে কুর্তি পোশাকটা এসেছে, কুর্তা একটা ঢিলে ঢালা পোশাক। অনেক আগে মধ্যযুগে এই ধরনের পোশাক ব্যবহার করা হতো। তোমরা দেখছো ছবিটা একটু ছোট হয়ে গেছে, একেবারে ঢিলে ঢালা পোশাক। হ্যাঁ, আর এটার সামনে একটা পাট থাকে, পেছনে আরেকটা পাট থাকে। এখনকার বর্তমানের কুর্তা বা কুর্তির মতো না আসলে, যখন এটা শুরু হয় সবকিছুই তো তোমার সংস্কার হয়, এই কুর্তা পোশাকেরও সংস্কার হয়েছে। তো যা হোক, কুর্তা হচ্ছে ঢিলে ঢালা পোশাক। এরপরে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি, কৃপাণ। কৃপাণ মানে হচ্ছে কি হতে পারে, ছোট তরবারি, খড়গ বা ছুরি টাইপের ছোট তরবারি। শনিতে মানে হচ্ছে কি দেখতে পাচ্ছ তোমরা, শনিতে রক্তে। এরপরে আছে মত্ত,
মত্ত অর্থ কি হতে পারে? মত্ত হস্তি, মর্ত, মর্ত মাতাল বা খুব রাগান্বিত, খেপে গেছে এরকম। তো মত্ত হচ্ছে ক্ষিপ্ত বা রেগে যাওয়া। এরপর যে শব্দটা আমরা দেখব চিতোর, আমরা গত ক্লাসেও আলোচনা করেছিলাম চিতোর, চিতোরের রাজা তোমার সংগ্রাম সিং, মেবার রাজ্যের রাজধানী চিতোর। সেই চিতোর হচ্ছে অনেক সুন্দর জায়গা, গত ক্লাসেও বলেছি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলা যায়। মেবার রাজ্যের রাজধানী ছিল চিতোর। করিশুণ্ড, করিশুণ্ড কি হতে পারে? করি মানে এখানে ক্রিয়াপদ না, এই করি মানে হচ্ছে হাতি, এই যে মস্ত বড় হাতি, হাতির একটি প্রতিশব্দ হচ্ছে করি। তো করি শুণ্ড, শুণ্ড মানে সুর, তাহলে করিশুণ্ড হাতির সুর। এরপরে যে শব্দটা আছে বহি, বহি মানে বহন করা, যদিও বইয়ের সাদুরূপ কিন্তু বহি, তো এখানে বহি মানে বহন করা। বে আকুফ, বে আকুফ অর্থ নির্বোধ, যাদের বুদ্ধি জ্ঞান কম আছে এরকম মানুষদেরকে বলে। তো এই ছিল আমাদের শব্দের অর্থ, আশা করি তোমরা শব্দের অর্থগুলো সবাই এখন বলতে পারবে। এবার আমরা পাঠ বিশ্লেষণে যাই। গত ক্লাসের আলোচনা নিশ্চয় মনে আছে গল্পটা, যে আমরা যে সিংহের গল্প করছিলাম, বাবুর, সম্রাট বাবুর। এই সম্রাট বাবুর, তিনি তো দিল্লি জয় করলেন, ইব্রাহিম লোদিকে পরাস্ত করলেন প্রথমে, এরপরে সংগ্রাম সিংকে পরাস্ত করলেন, এবং এই সংগ্রাম সিংকে পরাস্ত করার পর দৌলত খাও ছিল, দৌলত খাকেও তিনি পরাস্ত করেছেন। দৌলত খা অবশ্য খুব বড় কিছু ছিল না, একজন বিশ্বাসঘাতক ছিল, সে এমনি পরাস্ত হয়ে গেছে। এরপর থেকে বাবুরের আর কোনো প্রতিরোধ করার মতো কেউ ছিল না, বাবু নির্বিঘ্নে এই ভারতবর্ষে তার মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এবং আমরা জানি যে মুঘল সাম্রাজ্যের সময়, বিশেষ করে সম্রাট আকবরের সময়, এই ভারতীয় উপমহাদেশে শিল্প বাণিজ্যে অনেক উন্নতি বা অগ্রগতি সাধন করেছিল। তো বন্ধুরা, আজকে আমরা যেখান থেকে শুরু করছি গত ক্লাসে দুঃখ ক্লেশ, এরপর থেকে চিতোরের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান করিতেছে আজি বাবুরের সন্ধান। এই যে বাবুর ক্ষমতা লাভ করলেন, চিতোরের যে রাজা ছিল সংগ্রাম সিং তাকেও পরাস্ত করলেন, এটা তো চিতোরবাসী যারা ছিল অর্থাৎ অধিবাসী তাদের জন্য এটা লজ্জার। ভিনদেশী এক কোত্থেকে এক যুবক এসে আমাদের ভূখণ্ড দখল করে আমাদের রাজাকে মেরে ফেললো, আমরা এখন তার শাসনে চলে গেলাম, এই অপমান চিতোরের এক ছেলে, চিতোর রাজ্যের, সে তার নাম হচ্ছে রণবীর চৌহান। এই রণবীর চৌহান সে মেনে নিতে পারলো না, তরুণ যুবক, গায়ের মধ্যে অমিত তেজ আর শরীরে তোমার মনের মধ্যে অসীম সাহস, সে এই পরাজয় অর্থাৎ তার রাজ্যের পরাজয়, তার রাজার পরাজয় মেনে নিতে পারলো না। সে ভাবলো আমি এই ভিনদেশী যুবক, এই বাবুরকে হত্যা করব। সেজন্য সে কি করছে? করিতেছে আজি বাবুরের সন্ধান, বাবুরের খোঁজ করছে। বাবুর তো এখন এই সাম্রাজ্যের রাজা হয়ে গেছেন, সম্রাট, এখন তার অনেক সৈন্য সামন্ত, অনেক ক্ষমতা, অনেক ধন সম্পদ। তো সেই সম্রাটকে খুঁজে পাওয়া এবং তাকে হত্যা করা খুব সহজ কাজ নয়, তার নাগাল তো পেতে হবে। রাজাদের নাগাল তো সহজে পাওয়া যায় না, তারা থাকেন প্রাসাদের মধ্যে, তাদের অনেক রক্ষী থাকে। তো রণবীর চৌহান রাস্তায় রাস্তায় ঘুরছেন, কোনো একবার যদি বাবুরকে পথের মধ্যে পান, কোনো কারণে যদি তিনি রাস্তায় বের হন, তাহলে তাকে শেষ করে দিবে। এই রণবীর চৌহান পথে পথে ঘুরছে, আর তার কুর্তার তলে, ওই যে লম্বা ঢিলে ঢালা পোশাক, সেই কুর্তার তলে কৃপাণ লুকায়ে, ছোট যা আকারের ছুরি, যাতে বাবুরকে সে কাছে পেলে একেবারে গলার মধ্যে চালিয়ে দিতে পারে। তো এই রণবীর চৌহান সে কৃপাণ লুকায়ে ঘুরিছে সে পথে পথে, দেখা যদি তার পায় আজি কোনো মতে লইবে তাহার প্রাণ। এই বাবুরের যদি কোনোভাবে একবার দেখা পায়, তাহলে এই কৃপাণ দিয়ে, ধারালো কৃপাণ দিয়ে এই রণবীর চৌহান, চিতোরের রাজপুত, সে সম্রাট বাবুরের প্রাণ কেড়ে নেবে, তাকে হত্যা করবে। কারণ তার রাজ্যের পরাজয় হয়েছে বাবুরের হাতে, তার রাজার পরাজয় হয়েছে বাবুরের হাতে, সেই অপমানের শোধ নেওয়ার জন্য বাবুরকে খুঁজে ফিরছে রণবীর চৌহান। নিশ্চয় বুঝতে পারছো। এরপর কি হলো? শনিতে তাহার খালিত করিবে চিতোরের অপমান। চিতোরের একটা ছোট্ট একটা দৃশ্য তোমাদেরকে দেখলাম, এই যে পাহাড় বেষ্টিত চিতোর রাজ্য, অনেক সুন্দর প্রকৃতি এই চিতোরের মধ্যে ছিল। সেই চিতোরের অপমান, চিতোরের অপমান কি? চিতোর পরাজিত হয়েছে বাবুরের কাছে, এটা তো অপমান। আমরা যেমন পাকিস্তানের যেমন আমাদের কাছে
পরাজিত হয়েছে 1971 সালে, এটা তাদের জন্য অপমানজনক। ঠিক তেমনি চিতোরের পরাজয় ঘটেছে বাবুরের হাতে, বাবুরের কাছে যে পরাজয় ঘটলো এজন্য এটা তাদের জন্য অপমানজনক। সেই জন্য এই চিতোরের যুবক ছেলে, রাজপুত ছেলে রণবীর চৌহান, সে বাবুরকে হত্যা করে তার শনিতে মানে রক্তে, তার এই রক্ত দিয়ে সে চিতোরের অপমান খালিত করবে মানে দূর করবে। অর্থাৎ যার জন্য আমার এই রাজ্যের পতন হলো তাকে হত্যা করার মাধ্যমেই আমার রাজ্যের অপমান, অপমানের শোধ বা অপমানের জ্বালা দূর হবে, এটাই হচ্ছে রণবীর চৌহানের ইচ্ছা। এবার আমরা আগাই আর একটু সামনে, দাঁড়ায় যুবক দিল্লির পথ পাশে, দিল্লির একটা ব্যস্ত রাস্তার মধ্যে রণবীর চৌহান ছদ্মবেশ ধরে, অর্থাৎ ওই তার লম্বা ঢিলে ঢালা যে কুর্তা আছে, কুর্তার নিচে কৃপান নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে। তার মনের উদ্দেশ্য, যদি কোনো মতে একবার বাবুরকে পাই তাহলে সেদিনই তাকে শেষ করে দিব। তো সেজন্য সে দিল্লির পথে পথে ঘুরে বেড়াচ্ছে, লক্ষ্য করেছে জনতার মাঝে কে বা যায় কে বা আসে। এই যে এত হাজার হাজার মানুষজন প্রতিদিন যাতায়াত করছে, তার মধ্যে কি বাবুর আছে কিনা, সম্রাট বাবুর, সেটাই সে লক্ষ্য করছে। তার সারাদিনের কাজই হচ্ছে এটা, মানুষকে দেখা, কোনো ফাঁকে যাতে বাবুর পথে নামলে যেন সে বাবুরকে হত্যা করতে পারে। ঠিক সেই সময় একটা ঘটনা ঘটলো। কি ঘটনা ঘটলো? হেনকালে মানে ঠিক সেই সময়, হেন মানে সেই সময় এক মত্ত হস্তি, হেন মানে এমন, এমন সময় এক মত্ত হস্তি, মত্ত মানে একটু আগে আমরা দেখেছি, মত্ত মানে খুব রাগান্বিত, ক্ষিপ্ত হয়ে আছে এরকম, একটা হাতি ছুটিল পথের পরে বন থেকে, একটা হাতি প্রায় ক্ষিপ্ত হয়ে এবং খুব রাগান্বিত ভাবে সে এদিক সেদিক ছোটাফেটা করছে, সে লোকালয়ে চলে এসেছে, রাস্তার মধ্যে চলে এসেছে। তো রাস্তার মধ্যে তো হাজার হাজার মানুষ পথ চলে, সবাই এই বড় এবং ক্ষিপ্ত হাতিকে দেখে ভয়ে পালাচ্ছে। আরে এত বড় বড় হাতি, এই হাতির পায়ের নিচে যদি পড়ে কিংবা হাতি যদি সুর দিয়ে পেঁচি একটা আছাড় মারে তাহলে তো ভবলীলা শেষ, জীবন শেষ। তো হাতিকে দেখে কি করলো মানুষজন? পথ ছাড়ি সবে পলাইয়া গেল ডরে, সবাই দৌড়াচ্ছে হাতিকে দেখে, ভয়ে সবাই দৌড়াচ্ছে পথ ছেড়ে। সকলেই গেল সরি, সবাই পথ ছেড়ে একেবারে শূন্য হয়ে গেছে রাস্তাঘাট খালি হাতির ভয়ে। কেবল একটি শিশু রাজপথে রুহ রহিল ধুলায় পড়ি, সবাই যে যার মতো দৌড়ে পালিয়েছে কিন্তু একটা শিশু সে ভয়ে বা কোনো কারণে ব্যথা পেয়ে ওই পথের মধ্যেই পড়ে আছে, সে আর সরতে পারছে না। এদিকে হাতি চলে আসছে কাছাকাছি, যে কোনো সময় হয়তো এই ছেলেটাকে পিষে ফেলবে হাতিটা, কিংবা হয়তো সুরে পেঁচিয়ে আছাড় মারবে তাকে, এই ছেলেটার প্রাণ চলে যেতে পারে, কিন্তু এই ছেলেটাকে বাঁচানোর মতো কোনো সুপুরুষ কিংবা বীরপুরুষ সে তখন দেখা যায়নি। সবাই সবার প্রাণ নিয়ে ব্যস্ত, যে আমার নিজের প্রাণ বাঁচলে সেটাই হচ্ছে সার্থকতা, অন্যের প্রাণ গেল কি থাকলো সেটা দেখার বিষয় না, ভয়ে সবাই পালিয়েছে। হাতির পায়ের চাপে গেল বলে বলি হায় হায় করি পথিকেরা, পথিকেরা ভয়ে কাঁপে। পথিকেরা বলছে গেল, একেবারে গেল, কি গেল? ওই ছেলেটা বুঝি, ওই যে ছোট্ট একটা ছেলে পথের মধ্যে পড়ে আছে, সে হয়তো হাতির পায়ের নিচে পিষেই মরলো। তো হাতির পায়ের চাপে ছেলেটা বুঝি এই মাত এখনই মারা পড়বে, এই ভয়ে তারা সবাই কাঁপছে, কিন্তু কেউ সাহস করে ছেলেটাকে যে নিয়ে আসবে পথ থেকে উঠিয়ে, সেরকম সাহসী পুরুষ সাহসী লোক কাউকেই খুঁজে পাওয়া গেল না। কুড়াইয়া আনো রে সকলেই বলে, সকলেই পাশ থেকে চিৎকার করে, আরে ওকে কুড়িয়ে আনো, অথচ সে নিজে যাচ্ছে না, সবাই তামাশা দেখছে আর হায় হায় করছে, অথচ সেও যে ওই শিশুটাকে বাঁচাতে পারে সেটা সে করছে না, কারণ তার নিজের জীবনের ভয়, সে যদি মরে যায়। আসলে এখানে স্বার্থপরতাটাই বেশি, যখন নিজের চিন্তা বাদ দিয়ে অন্য মানুষের চিন্তা করব, অন্যের উপকার, অন্যের মঙ্গল, অন্যের প্রাণের চিন্তা করব, তাহলেই তো আমরা সত্যিকারের মানুষ হতে পারবো। তো সেই সত্যিকারের মানুষ আসলে আমরা সবাই হতে পারি না। এখানকার মানুষরাও সবাই ভয়ে কাঁপছে, কিন্তু ছোট্ট শিশুটিকে যে প্রাণে বাঁচাতে হবে, তাকে নিয়ে আসতে হবে, সেই সাহস কেউ দেখাচ্ছে না, সবাই নিজের প্রাণের মায়া করছে আর পাশ থেকে চিৎকার করছে। সকলেই বলে অথচ কেহ না আগায় সাহস করে, কেউ সাহস করে আগাচ্ছে না। এমন সময় কি ঘটলো? এমন সময় সহসা, মানে ঠিক সেই সময় হঠাৎ করে একটি বিদেশি পুরুষ, যে পুরুষকে মানুষজন সচরাচর আগে দেখেনি,
একটি বিদেশি পুরুষ ভিড় ঠেলে যায় ছুটে। সবাই যখন চিৎকার করছে, দাঁড়িয়ে আছে, তামাশা দেখছে, হাতিটা বুঝিয়ে এখনই শিশুটাকে পায়ের নিচে পিষে মেরে ফেলবে, এই এটা দেখছে ব্যস্ত, এটা দেখায় ব্যস্ত, সাহস করে কেউ যাচ্ছে না। ঠিক সেই সময় একটা বিদেশি পুরুষ কোত্থেকে ভিড় ঠেলে ছুটে আসলো, জটলা দেখে সে ছুটে আসলো। এসে কি করলো, সে লাফ দিয়ে চলে গেল ওই ছোট্ট শিশুটার কাছে, পথের মধ্যে যে শিশুটি পড়ে কাঁদছে। করো কি বলিয়া জনতা চিৎকার করি উঠে। জনতা যারা পাশ থেকে দেখে এতক্ষণ, ফিরাইয়া আনো ওরে, ওকে কেউ নিয়ে আসো, এই বলে চিৎকার করছিল, কেউ নিজে যাচ্ছিল না, তারা এখন উল্টো চিৎকার করছে, আরে তুমি করো কি, তুমি গেলে তো তুমি নিজেই হাতির নিচে মারা পড়বে, হাতির পায়ের নিচে পড়ে। সবাই করো কি বলিয়া এই জনতা মানে জনগণ চিৎকার করে উঠল। যুবকের তো কোনো ভয় নেই। সে যুবক কি করলো, হাতির ভয়কে তুচ্ছ করে, নিজের প্রাণের মায়াকে তুচ্ছ করে, সেই যুবক করিশুণ্ডের ঘর্ষণ দেহে সহি, করিশুণ্ড মানে হাতির সুরের ঘর্ষণ দেহে সহি, অর্থাৎ হাতিয়া তাকে আঘাত করেছে, হাতির আঘাতকে সে পাশ কাটিয়ে ওই ছোট্ট ছেলেটাকে, যে পথের মধ্যে পড়েছিল ছোট্ট শিশু, সেই ছোট্ট শিশুটিকে সে কুড়িয়ে আনতে চেয়েছে, নিজের মায়া ত্যাগ করেছে। যে কোনো সময় সে নিজেও মরতে পারতো, হাতির এত বড় হাতি, এত মস্ত বড় হাতি, মত্ত হাতি, সে হাতির নিচে পড়ে খুব বড় পালোয়ান বা অনেক শক্তিশালী পুরুষও কুপকাত হয়ে যায়। সেইখানে সেই হাতির সাথে লড়াই করে, করিশুণ্ডের ঘর্ষণ দেহের মধ্যে সহ্য করে, পথের শিশুরে কুড়ায়ে বক্ষে বহি, সেই পথের মধ্যে পড়ে থাকা শিশুটিকে বুকের মধ্যে বহন করে, বুকের মধ্যে আগলে সে নিয়ে আসলো, ফিরিয়ে আসিল বীর। সবাই তো অবাক, আরে এখান থেকে এত হাজার হাজার মানুষ, কেউ সাহস করলো না, এতক্ষণ সময়ও পেল, আর কোত্থেকে এক এই যুবক ছেলে এসে বীরের মতো হাতির সাথে লড়াই করে, একরকম হাতির আঘাত সহ্য করে, নিজের প্রাণের মায়া ত্যাগ করে এই সামান্য শিশুটিকে উদ্ধার করলো। সবাই অবাক হয়ে গেল, এবং নায়ককে দেখলে যেমন মানুষজন ভিড় করে, এই বীর নায়ককে দেখার জন্য সব জনতা, আশপাশে সব মানুষ এসে ভিড় করেছে। চারিপাশে তার জমিল লোকের ভিড়, চারিপাশে অনেক লোকের ভিড়, সবাই এসে দেখছে এই বীরকে, এই বীর পুরুষ ছেলেটাকে, তাকে তো আগে দেখিনি, সে কিভাবে এরকম বীরের মতো হাতির সাথে লড়াই করে শিশুটিকে বাঁচালো, সবাই এক নজর দেখতে এসেছে। বলিয়া উঠিল একজন সেই ভিড়ের মধ্য থেকে, দেখো অবস্থা, এতক্ষণ তো তারা কেউ ছোট্ট শিশুটিকে পথ থেকে আনলো না, নিজের প্রাণের মায়া ত্যাগ করলো, এখন যেই একটা ছেলে তার ছোট্ট শিশুটিকে প্রাণে বাঁচিয়েছে নিজের প্রাণের মায়া ত্যাগ করে, তাকে উদ্দেশ্য করে কি বলছে ওই ভিড়ের মধ্য থেকে একজন। বলিয়া উঠিল একজন, আরে যে ম্যাথরের ছেলে, ইহার জন্য বেয়াকুফ তুমি তাজা প্রাণ দিতে গেলে। ম্যাথর মানে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, যারা ময়লা আবর্জনা পরিষ্কার করে, দিন যাপন করে মানুষের, সেই ম্যাথরের ছেলে, সামান্য এই ছেলে, আর তোমার বেশভূষায় তো দেখে মনে হচ্ছে তুমি রাজপুত বা যুব, তুমি কোনো রাজার ছেলে, বা তুমি হয়তো রাজাই সম্রাট বাবুর, যে তাকে কেউ চিনছে না ওইরকম। সেজন আসলে এই যে বীর পুরুষ, ভিনদেশী বীর পুরুষ, এই পুরুষটি আসলেই হচ্ছে সম্রাট বাবুর। তো এই বাবুর এই সামান্য ম্যাথরের ছেলেকে সে নিজের প্রাণের মায়া ত্যাগ করে রক্ষা করলো হাতির কাছ থেকে। আর সেই বাবুরের বীরত্বপূর্ণ কাজের বিনিময়ে অন্য লোকগুলো কি বলছে তাকে উপহাস করে, যে ইহার জন্য বেয়াকুফ তুমি, নির্বোধ তুমি, তাজা প্রাণ দিতে গেলে, তোমার নিজের প্রাণ দিতে গেলে, সামান্য ম্যাথরের ছেলে যাদের জীবনের কোনো মূল্য নেই, তোমাদের কি মনে হয় তাদের এই যে বেয়াকুফ বলাটা এই বীর পুরুষ ছেলেকে, তাদের কি ঠিক হয়েছে? আসলে বেয়াকুফ করা, আসলে বেয়াকুফ মানে নির্বোধ হচ্ছে ওই জনতার লোকগুলি, কারণ তারা নিজেরা এই ছোট্ট শিশুটিকে তো বাঁচালোই না, উল্টো যে বাঁচিয়েছে তাকে অপমান করছে, তাকে নির্বোধ বলছে। আসলে সত্যিকারের একজন সাহসী বীর পুরুষ, সত্যিকারের মনুষ্যত্ব সম্পন্ন মানুষ নিজের প্রাণের মায়া ত্যাগ করে অন্যের প্রাণ বাঁচায়, যেমনটা করেছিল আমাদের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের সময়, যাদের কারণে আজকে আমরা স্বাধীন দেশ পেয়েছি। তাহলে কি আমরা তাদেরকে বেয়াকুফ বলবো? কখনোই না। তাহলে এই যে স্বাধীন তোমার বীর পুরুষ ছেলেটি একজন ম্যাথরের ছেলেকে বাঁচালো, এই ম্যাথরের ছেলেকে বাঁচানোটা দেখে তারপরে আরো বড় একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনা আমরা জানবো আগামী ক্লাসে।
তো আজকে বন্ধুরা এইটুকুই। রাজা প্রাণ দিতে গেলে বলল বাবুর, এটা ছিল সম্রাট বাবুর, এই পরিচয় আমরা আগামী ক্লাসে পাবো ইনশাল্লাহ। এবার আজকে পাঠ থেকে কিছু সৃজনশীল প্রশ্ন আমি তোমাদেরকে দিচ্ছি। প্রথমে যে প্রশ্নটা জ্ঞানমূলক প্রশ্ন, তোমাদের কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন দিচ্ছি আজকের পাঠ থেকে, সবাই এক নজর দেখে নাও। বাবুরের সন্ধান করছে কে? নিশ্চয়ই বলতে পারবে, বাবুরের সন্ধান করছে রণবীর চৌহান, চিতোর রাজ্যের রাজপুত। সবাই পালিয়ে গেল কেন? কেন সবাই পালিয়ে গেল? হাতির ভয়, হাতির ভয় সবাই পালিয়ে গেল। আরেকটি প্রশ্ন, পথের শিশুকে হাতির কাছ থেকে রক্ষা করলো কে? সম্রাট বাবুর। আমরা এখানে সম্রাট বাবুর বলবো না, আমরা বলবো বিদেশি পুরুষ। সম্রাট বাবুরের পরিচয়টা আমরা এখন পর্যন্ত পাইনি, অবশ্য সম্রাট বাবুর বললেও হবে, তবে এখানে মূল উত্তরটা হবে বিদেশি পুরুষ। চার নম্বর প্রশ্ন, পথ শিশুটি কার ছেলে ছিল? নিশ্চয় সবাই বলতে পারবে, একজন সামান্য ম্যাথরের ছেলে। আজকের পাঠ থেকে তোমাদের একটি অনুধাবন প্রশ্ন দিচ্ছি, গেল বলে পথিকেরা ভয়ে কাঁপছিল কেন? পথিকেরা কেন ভয়ে কাঁপছিল? পথিকেরা ভয়ে কাঁপছিল, তোমাদের উত্তরের সাথে একটু মিলিয়ে নাও, হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে শিশুটি মারা যেতে পারে এটা ভেবে পথিকেরা ভয়ে কাঁপছিল, যে এখনই বুঝি হাতির পায়ের নিচে পড়ে শিশুটি মারা যাবে, কিন্তু কেউ শিশুটিকে বাঁচাতে এগিয়ে যায়নি। আমি এখানে অনুধাবনের যে প্রশ্নটা দিয়েছি এটা শুধুমাত্র জ্ঞানের অংশ, জ্ঞানমূলক অংশ, এর আরো ব্যাখ্যাটাও তোমরা নিজেরা লিখে নেবে, তাহলেই তুমি পরিপূর্ণ অনুধাবনে যে দুই নম্বর সে দুই নম্বর পাবে। আর শুধু যদি এইটুকু দাও, আমি যেটুকু দিয়েছি এইটুকু দিলে তুমি মাত্র এক পাবে, তাহলে ব্যাখ্যাটা যদি দাও সাথে তোমার নিজের ব্যাখ্যাটা, তাহলে তুমি পরিপূর্ণ দুই মার্ক পাবে। তো বন্ধুরা, আমাদের পাঠের শেষ পর্যায়ে, আজকে পাঠ মূল্যায়নে আমরা একটু যাই। প্রথম যে প্রশ্নটা করবো পাঠ মূল্যায়নে, বেয়াকুফ অর্থ কি? এটা আমরা সবাই জানি, বেয়াকুফ নির্বোধ। চিতোরের তরুণ যোদ্ধা সম্রাট বাবুরের সন্ধান করছে কেন? হত্যা করার জন্য, দুঃখিত। আরেকটি প্রশ্ন, লোকজন বিদেশি পুরুষকে বেয়াকুফ বলেছে কেন? কারণ সে নিজের প্রাণের মায়া ত্যাগ করে একজন ম্যাথরের ছেলেকে রক্ষা করতে গিয়েছিল। এই ছিল আমাদের আজকের পাঠ, ঝটপট একটা বাড়ি কাজ লিখে নাও তোমরা, বিদেশি পুরুষটি আসলে কি বেয়াকুফ? পাঁচটি বাক্যে তোমার মতামত তুলে ধরো, তোমার নিজস্ব মতামত দিবে, যে যে বিদেশি পুরুষ যে নিজের মায়া ত্যাগ করে এই ম্যাথরের ছেলেকে বাঁচিয়েছে, তাকে যে জনতা বেয়াকুফ বলল, এটা কি সত্যিকার অর্থেই ঠিক আছে? তোমার মতামত তুমি পাঁচটি বাক্যে লিখে আনবা। তো বন্ধুরা, আমরা শেষ পর্যায়ে আজকে নীতিবিধানে যে কথাটি নিয়ে আলোচনা করব, আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস হচ্ছে নিজের উপর আস্থা রাখা, যে হ্যাঁ আমি পারবো, আই ক্যান ডু। তো আমি যদি নিজের প্রতি আস্থা বা বিশ্বাস না রাখতে পারি কোনো একটা কাজ করার জন্য বা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য, তাহলে কিন্তু আমার আত্মবিশ্বাসে ঘাটতি থাকবে। যে কোনো কাজ শুরুর আগে মনোবল থাকতে হবে মনের মধ্যে, দৃঢ় মনোবল, দৃঢ়ভাবে এটা মনে রাখতে হবে যে হ্যাঁ আমি এই কাজটা করতে পারবো বা আমি এই যে সমস্যাটা সমাধান করতে পারবো বা আমি যে কোনো কঠিন পরিস্থিতিতে আমি সফল হতে পারবো। এই যে মনের মধ্যে আস্থা রাখা, দৃঢ়ভাবে নিজেরকে নিজের প্রতি বিশ্বাস রাখা, এটার নামই হচ্ছে আত্মবিশ্বাস। তো যে কোনো কাজে আত্মবিশ্বাস থাকতে হবে, না হলে কিন্তু কাজে সফলতা আসবে না। এই ছিল আজকের আলোচনা, সবাই ভালো থেকো, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।